সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েল বৃহৎ শক্তি ব্যবহার করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। গাজায় আকাশপথে হামলার বিষয়ে নেতানিয়াহু বলেন, এটি কেবল শুরু, গাজায় ইসরায়েলিদের বন্দীদের সুবিধার্থে প্রয়োজনীয় সব কিছু করা হবে বলেও জানান তিনি। এদিকে বেশ কিছু ফিলিস্তিনি বন্দুকধারী এখনও ইসরায়েলের অভ্যন্তরে রয়ে গেছে বলে জানিয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা চালিয়ে নিরীহ বেসামরিক মানুষ হত্যা বন্ধ না করলে জিম্মি ইসরায়েলিদের মেরে ফেলার হুমকি দিয়েছে হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডস। সংগঠনটির সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দা এই হুমকি দিয়েছেন।